কয়েকদিন আগে আমেরিকায় গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন রাহুল গান্ধী, এমনকি শিখদের নিয়ে লোকসভার বিরুদ্ধে দলনেতার মন্তব্যে বিতর্ক বাধে। এবার নাম না করে রাহুলকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন যাদের মন ঘৃণায় ভরা তারাই ভারতের বদনাম করেন। সোমবার গুজরাটের আহমেদাবাদে 8,000 কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্পের সূচনা করেন মোদী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে রাহুলকে আক্রমণ করেন, বলেন কিছু ব্যক্তি দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। প্রধানমন্ত্রীর কথায় নেতিবাচকতায় পূর্ণ কিছু ব্যক্তি ভারতের ঐক্যকে আঘাত করতে চাইছে, যাদের মন ঘৃণায় ভরা তারা ভারত ও গুজরাটের বদনাম করার কোনো সুযোগ ছাড়ছে না। কয়েকদিন আগে ভার্জিনিয়ায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতে ধর্ম পালনের স্বাধীনতার প্রসঙ্গ তুলেন রাহুল গান্ধী। সে সময় শিখদের পাগড়ির প্রসঙ্গ টেনে আনেন। রাহুল বলেন শিখদের পাগড়ির পরার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে লড়াই চলছে, একজন শিখকে কারা করতে দেওয়া হবে কিনা, তাকে গুরুদুয়ারে যেতে দেওয়া হবে কিনা তা নিয়ে লড়াই চলছে। এটা শুধু শিখদের জন্য নয়, এটা সব ধর্মের জন্য। রাহুলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও রাহুলের মন্তব্যের বিরোধিতা করেন, কিন্তু এই নিয়ে এতদিন মোদী কোনো মন্তব্য করেননি। সোমবার রাহুলের নাম না নিয়ে তাকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীরে নির্বাচনী প্রচারে অনুচ্ছেদ 370 ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। এই প্রতিশ্রুতি নিয়ে দুই দলকে নিশানা করেন মোদী। একই সঙ্গে প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নেওয়ার পর বিরোধীরা তাঁকে নানা বিদ্রুপ করেছেন বলে মন্তব্য করেন। তারপরে সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমি যদি বেঁচে থাকি তাহলে আপনাদের জন্যই, আর আমি যদি নিজেকে বলিদান দিই তাহলে আপনাদের জন্যই দেব। এক তরফ হর দেশবাসী পুরি দুনিয়া মে ভারত কা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বনা চাহতা হ্যায়, अपने देश को उसके सामर्थ्य को आगे बढ़ाने में लगा है। वही देश में ही नेगेटिविटी से भरे कुछ लोग उल्टा काम कर रहे हैं। ये लोग देश की एकता पर प्रहार कर रहे हैं। सरदार पटेल ने हमें 500 से ज्यादा रियासतों को मिलाकर भारत का एकीकरण किया। सत्ता के भूखे ये लालची लोग भारत के ही टुकड़े टुकड़े कर देना चाहते हैं। आप लोगों ने सुना होगा, अब ये लोग मिलकर कह रहे हैं कि जम्मू कश्मीर में आर्टिकल 370 को वापस ले आएंगे। ये लोग जम्मू कश्मीर में दो संविधान दो विधान का नियम फिर लागू करना चाहते हैं। तुष्टिकरण के ये लोग किसी भी हद को पार कर रहे हैं। नफरत से भरे हुए लोग भारत को बदनाम करने का कोई मौका नहीं छोड़ते। ये लोग गुजरात को भी लगातार निशाने पर ले रहे हैं, इसलिए गुजरात को इनसे सतर्क भी रहना है और इन पर नजर भी रखनी है। साथियों, विकसित होने के रास्ते पर चल रहा भारत ऐसी ताकतों से डटकर मुकाबला करेगा। भारत के पास अब गंवाने के लिए समय नहीं है। हमें भारत की साख भी बढ़ानी है और हर भारतीय को सम्मान का जीवन भी देना है। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।